একটা জিনিস আমি ভাবতেও পারছি না যে এখানে নদীর ভিতরে পানির পাশে একদম রেস্টুরেন্ট। এই যে পানি, এই যে রেস্টুরেন্ট, এখানেই হাঁকবেন, এখানেই খাবেন, এখানেই ঘুরে দেখবেন, এই জন্যই হচ্ছে জাফলং। দেশের অভ্যন্তরীণ পর্যটক সংখ্যা এবং পর্যটন স্পট বাড়লেও বাড়েনি এর ব্যবস্থাপনা। ঈদের ছুটিতে অপরূপ সৌন্দর্য মণ্ডিত সিলেটের জৈন্তাপুর এসেছি। জৈন্তায় রয়েছে বেশ কিছু নদী, পাহাড়, ঝর্ণা, বাগান ও পার্ক, যার প্রায় সবগুলোই পড়ে থাকে অবহেলায়। কেবল পর্যটন সিজনেই স্থানীয় লোকজন বিভিন্নভাবে ইচ্ছে মতো টাকা আদায় করে পর্যটকদের কাছ থেকে। গাড়ি ভাড়া, খাবার, থাকা, বিনোদন সব কিছুরই দাম হাঁকানো হয় আকাশ ছোঁয়া, যা কখনো কাম্য নয়। একই দেশের লোক হওয়া সত্ত্বেও নদী পার হতে স্থানীয়দের কাছ থেকে নেওয়া হয় 5 টাকা আর পর্যটকদের কাছ থেকে নেওয়া হয় 50 টাকা। জাফলংয়ে নেমে মনে হচ্ছিল ঢাকার এক গুলিস্তান থেকে ছেড়ে সিলেটের আর এক গুলিস্তানে এসে পড়েছি। আমি ঠিক নদীর মাঝখানে আছি। নদীর মাঝখানে একটা মার্কেট গড়ে উঠেছে। এই মার্কেটটা আসলে কীভাবে গড়ে উঠলো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। মনে হচ্ছে যে গুলিস্তান হকার্স মার্কেটের ভিতর দিয়ে হাঁটছি। মনে হচ্ছে এটা জাফলং না, এটা হচ্ছে গুলিস্তান একদম। এটা এখানে কোনোভাবেই হতেই পারে না। গুলিস্তান দিয়ে হাঁটলে আমরা যেরকম গায়ের উপর গা পড়ে যায়, মানুষের উপর মানুষ পড়ে যায়, ঠিক সেই অবস্থায় হচ্ছে। আমার কোনোভাবেই শান্তিতে হাঁটতে পারছি না। তবে মানুষকে আবার খুব কেনাকাটা করতেও দেখছি। আসলে বাংলাদেশের পর্যটক তো আসলে মানুষ বুঝো না যে তারা আসলে কী করতে আসছে। অনেকে দেখে মনে হচ্ছে যে তারা আসলে বেসিক্যালি কেনাকাটা করতেই আসছে। আচ্ছা, এই যে নদীর মাঝখানে যে একটা থ্রি পিসের দোকান, এটা আমি তো দেখে অবাক হইলাম। এটা আপনার কিভাবে মাথায় আসলো যে এখানে একটা থ্রি পিস চলবে? আমাদের মেলা তো আপনার মেলা চলতেছে এই যে কয়েক মাস, বা আপনার এই শীত সিজনেও আমরা এই জায়গায় মেলা, বর্ষা সিজনে তো বেচা কিনা নাই। মেলা বলতে জায়গা তো নদীর অবশ্যই আছে, কিন্তু আপনারা কি যেমন একটা মেলা হইলে মেলার আয়োজন কমিটি থাকে না, আয়োজক করে না? কোন বাজার? আর কিছু এখানে আপনারা গুলিস্তান মনে হইতেছেন? এটা এখানে তো আমার গুলিস্তান মনে হইতেছে। এত মানুষজন এখানে এসেছে অথচ পর্যটন সংশ্লিষ্ট দপ্তরের কাউকে পেলাম না। সবচেয়ে খারাপ লাগছে জাফলংয়ের বস্তি দেখে। এর আগেও এ নিয়ে আমি একটি ডকুমেন্টারি করেছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ সম্ভব হয়নি। জিরো পয়েন্টের যেখানে গাড়ি পার্কিং আছে, মার্কেট আছে, হোটেল আছে, সেখানে আরও অস্থায়ী মার্কেট, হোটেল বসাতে পারেন। প্রয়োজনীয় স্থানীয় লোকজন নদীর পার্শ্ববর্তী স্থানে মেলা বসাতে পারেন, আমাদের আপত্তি নেই। নদীতে কেন? আপনারা নদীর উপর কেন মেলা বসিয়ে রেখেছেন? আমরা তো নদী দেখতে এসেছি, আপনাদের মেলা দেখতে আসিনি। জিরো পয়েন্টের ঠিক শুরু থেকেই ঢালু পর্যন্ত, একদম নিচ পর্যন্ত বেশ দোকান লক্ষ্য করলাম। এই যে দেখা যাচ্ছে সিঁড়িটা, এই সিঁড়িটা যখন আসলাম এই পর্যন্ত, এটা তো নদীর ঢাল। ঢালের পরে হচ্ছে এই এলাকাটা, মানে নদী। আমি যদি আরেকটা জিনিস দেখাই যে নদীর মাঝখানে গড়ে উঠেছে অসংখ্য ছোটো ছোটো দোকান, এই যে অস্থায়ী দোকানগুলো আছে, এগুলো কিন্তু এখানকার পরিবেশ নষ্ট করছে। মানে আমি যদি জাফলং দেখতে আসি, জাফলংয়ের যে নদী, নদীর সৌন্দর্য উপভোগ করতে আসি, সেটা আমি কোনোভাবেই পারবো না। আমি যদি একটা সেলফি উঠাতে চাই, এই যে নদীর যে দোকানগুলো সেগুলো চলে আসছে। মানে আমরা এখানে অ্যাকচুয়ালি আসবো কেন? আমরা তো আসবো এখানকার সৌন্দর্য উপভোগ করতে, কিন্তু স্থানীয় লোকজন, যে কারণে সমস্যাগুলো হচ্ছে, স্থানীয় লোকজন এইসব দোকানপাট তৈরি করে এখানে প্রচণ্ড ক্ষতি করে ফেলছে জাফলংয়ের। যেটা দেখার কেউ নেই সেটা আমি বলবো না, দেখার অনেকেই আছেন, হয়তোবা তারাও এখান থেকে ফয়দা লুটছেন, যে কারণে
এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আমি যদি নদীর পার পর্যন্ত যাই, একদম পানি পর্যন্ত দোকান লক্ষ্য করা যাচ্ছে, তাহলে কি হলো? আমরা কি দোকান দেখতে এসেছি? মোটেই না, আমরা যেহেতু দোকান দেখতে আসি নাই, জাফলংয়ের নদী, জাফলংয়ের সৌন্দর্য, পিয়া নদীর পানি সব কিছু দেখতে এসেছি এবং এই পরিবেশটা যাতে ঠিক থাকে সেটাও আমরা চাই, তাহলে আমরা অবশ্যই এই ব্যাপারে সচেষ্ট হব এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এগুলো সরান। এসব দোকানপাট অবশ্যই আপনাদের নাকের ডগার বাইরে দিয়ে হয় না, আপনাদের জানাশোনা মতোই হয়েছে। আপনারা এগুলো না সরালে এখানে মানুষ আর আসবে না, আর আমাদের দেশের অনেক ক্ষতি হয়ে যাবে, এটা আমি মনে করি। নদীর উপর আপনাদের পলিথিন মার্কেট দেখতে আসিনি, এসব মার্কেটের ব্যবস্থাপনায় নিশ্চয়ই কেউ আছে। প্রশাসনের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহায়তা ছাড়া এসব হয় না। চাইলেই এসব দোকানপাট নদীর পার্শ্ববর্তী কোনো স্থানে স্থানান্তর করা সম্ভব, যা নদীর সৌন্দর্য বাড়িয়ে দেবে, হকারের উৎপাত কমবে, হকারের যন্ত্রণা ইদানিং কোথাও যেতেও মন চায় না। আশা করছি কর্তৃপক্ষ নদীতে নামার সিঁড়ির পর কোনো দোকান বসাবে না। অপরদিকে পার্শ্ববর্তী ভারত থেকে আসা পর্যটকদের সাথে কথা বলে ভালো লাগলো। তাদের ডাউকির অংশটা অনেক গোছানো, আমরা কেন পারবো না? ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডারের একটা পয়েন্টে আছে, সেখানে ভারতে রয়েছেন ভাই। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে সায়ন গাঙ্গুলি। সায়ন গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলিকে আমরা অনেকে চিনি, অত্যন্ত বিখ্যাত। আমার দাদাগিরিতে বাংলাদেশের অনেক লোকজন কিন্তু যায়। সাকিবুল হাসান। আপনি কে? আমার সৌমেন নন্দী। সৌমেন নন্দী, আমাদের একটু সৌম্য সরকার আছে একজন ক্রিকেটার। আপনার নাম কি? পৌলমী ব্যানার্জি। পৌলমী ব্যানার্জি। আপনি? আপু মৌসুমী ভাই। আমাদের কিন্তু মৌসুমী নায়িকা আছে, হ্যাঁ। তারা কিন্তু আমাদের কিন্তু এই হচ্ছে অনেক অনেক টুরিস্ট, এটা একটা বিশাল ব্যাপার। এখন ঈদ সিজন তো কি চলছে, প্লাস হচ্ছে আপনার ইয়ে ফ্রাইডে, ফ্রাইডে রয়েছে, তারপর ঈদটাই মেইন, ঈদের কারণে আর কি অনেক মানুষ চলে গেছে, এটা হচ্ছে বড় ব্যাপার। তো আপনাদেরকে আমার ব্লগ থেকে স্বাগত এবং ভালো থাকবেন। আপনারা ব্লগে চ্যানেলটা বলবেন, আমার সাবস্ক্রাইব করবেন আর লাইক চাই। আমাদের জাফলং ব্যবস্থাপনার মাধ্যমে ডাউকির চেয়ে সুন্দর হতে পারে। শুধুমাত্র নদীতে দোকান বন্ধ ও নদী পারাপারের সুব্যবস্থা করে অযথা বেশি ভাড়া না নিয়ে নির্ধারিত ফি নিয়ে জাফলংকে জনপ্রিয় করা যেতে পারে। আমার ঠিক মনে হচ্ছে না এটা জাফলং, আমার মনে হচ্ছে আমি গুলিস্তান এসেছি এবং সেই যানজটে পড়ে গেছি। সেই যানজটে পড়ে আমি ঠিক দম আটকে আসছে, এটা হতেই পারে না। একটা এত সুন্দর জায়গাটাকে আমরা এভাবে নষ্ট করে মানে শুধু পাবলিককে খাওয়াবো, সেটা হতে পারে না। এটাকে অবশ্যই একটা ম্যানেজমেন্টের আওতায় আনা উচিত বলে আমি মনে করছি। পৃথিবীর সব দেশ তাদের পর্যটকদের সম্মান দেয়, আমাদেরও উচিত সঠিক সম্মান দেয়া, অযথা বেশি ভাড়া আদায় কিংবা হয়রানি বন্ধ করা। আশা করছি কর্তৃপক্ষ বিষয়টি নজর দিবে। শুভকামনা রইল।